হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যানালজি থেকে বিগত সালের কোশ্চেনগুলো সলভ করা হচ্ছে। আজকে পর্ব 5, চলুন পর্বটি শুরু করা যাক। আজকে আমরা 27 নম্বর থেকে শুরু করব। যারা আগের পর্বগুলো দেখেনি, ডিসক্রিপশন বক্সে ইংলিশ প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, প্লিজ চেক আউট করে নেবেন। 27 নম্বরে যেটা রয়েছে, ইনসুলিন এবং প্যানক্রিয়াস। তো ইনসুলিন এবং প্যানক্রিয়াস, এটা হচ্ছে ইনসুলিন মানে হরমোন, যেটি নিঃসৃত হয় হচ্ছে অগ্ন্যাশয় থেকে। অগ্ন্যাশয়ের ইংলিশ নাম হচ্ছে প্যানক্রিয়াস। ওকে, তো এরকমই একটি রিলেশন আমাদের এই 4টি অপশান থেকে বের করতে হবে। তো এখানে কতেন্ডে রয়েছে বায়াল আর লিভার। তো বায়াল হচ্ছে পাচক রস, যেটি নিঃসৃত হয় লিভার থেকে। ওকে, সো এই জন্য এটা অ্যান্সার হয়ে যাচ্ছে। 28 নম্বরে রয়েছে আর্টিকুলেট এবং ক্লিয়ারলি। তো আর্টিকুলেট শব্দের অর্থ মানে স্পষ্টভাবে কথা বলা। ঠিক এমনই একটি ওয়ার্ড আমাদের বের করতে হবে এই 4টি অপশান থেকে। তো এখানে খ নম্বরে দেখুন, শাউট এবং লাউডলি রয়েছে। তো শাউট মানেও কিন্তু চিৎকার করা, তো শাউট করলে কিন্তু লাউডলি ব্যাপারটা বোঝায় উচ্চ। সো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে খ নম্বর। 29 নম্বরে যেটি রয়েছে, মেজার এবং থ্রিফ্ট। তো থ্রিফ্ট মানে হচ্ছে অতিরিক্ত মিত ব্যয়ী যারা, অর্থাৎ মেজার মানে হচ্ছে কৃপণ। তো যারা অতিরিক্ত, যেটা দরকার নেই, তারপরেও তারা সঞ্চয় করছে কৃপণতা করে, তো ওটাকে হচ্ছে কৃপণ ব্যক্তিদের ধর্ম। তো মেজার মানে কৃপণ এবং থ্রিফ্ট মানে মিতব্যয়িতা। তো এখানে আমাদের এই টাইপেরই একটি ব্যাপার বের করতে হবে অপশানগুলো থেকে। তো এখানে দেখুন যে গ নাম্বারে রয়েছে চাওভিনিস্ট, চাওভিনিস্ট। ওকে, চাওভিনিস্ট হচ্ছে এখানে যে মানে অন্ধভাবে স্বদেশপ্রেম ব্যক্তি থাকে না, ওরকম। আর প্যাট্রিয়টিজম মানে হচ্ছে যে স্বদেশপ্রেম। তো এখানে এই অপশানটা হচ্ছে আমাদের কোশ্চেনের সাথে মিল হচ্ছে, এই জন্য এটা অ্যান্সার হয়ে গেছে। এরপরে যেটা রয়েছে 30 নম্বরে, 30 নম্বরে রয়েছে দেখুন ট্যালন আর ইগল। ওকে, তো ইগল মানে তো আপনারা জানেন একটি পাখি। তো ইগল পাখি কি করে, মানে ইগল পাখির বাঁকানো নখ থাকে যা দিয়ে সে শিকার করে, ঠিক আছে। তো ঠিক তেমনই এই 4টি অপশনের মধ্যে এখানে দেখুন ক্লা, ক্লা রয়েছে হচ্ছে ঘ নম্বরে, ক্লা আর প্যান্থার। তো প্যান্থার মানে হচ্ছে চিতাবাঘ। তো ওরা কি করে, ওরা হচ্ছে ওদের নখযুক্ত যেই নখ ধাবা দিয়ে ওরা কিন্তু এই শিকার করে। সো এখানে ক্লা আর প্যান্থারটা অ্যান্সার হয়ে যাচ্ছে। 31 নম্বরে যেটা রয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ সিমিলার ইন রিলেশনশিপ টু কিউরিয়াসিটি অ্যান্ড নো। তো কিউরিয়াসিটি মানে হচ্ছে জানার আগ্রহ। ওকে, আর নো মানেও হচ্ছে মানে নো থেকেই তো কিউরিয়াসিটিটা আসলো। তো এরকমই একটি অপশান আমাদের এখানে বের করতে হবে। যেমন দেখুন ওন্ডারলাস্ট এবং ট্রাভেল। ওকে, যে আমাদের যে ট্রাভেল মানে কি ভ্রমণ, ভ্রমণের আগ্রহ, এটাকেই বলা হয় ওন্ডারলাস্ট। ওকে, যেমন নো থেকে কিউরিয়াসিটি হয়েছে, অর্থাৎ জানার আগ্রহ থেকে যেমন কিউরিয়াসিটি হয়েছে, ঠিক তেমনই ট্রাভেল, ট্রাভেল থেকে হয়েছে ওন্ডারলাস্ট। এরপরে দেখুন যে 32 নম্বর, খুব ফেমাস একটি অ্যানালজি। তো এটা খুবই বেশি রিপিট হয়। তো আফটার অ্যান্ড বিফোর, অর্থাৎ পরে এবং আগে। তো এইটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে ঘ নাম্বার, সাকসেসর এম অ্যান্ড প্রিডিসেসর। ওকে, পূর্বসূরি এবং উত্তরসূরি। ওকে, সো এটা একদম মুখস্থ করে ফেলবেন, এটা খুবই বেশি পরীক্ষায় আসে, রিপিট হয়। 33 নম্বরে যেটা রয়েছে, ডিস্টেন্স অ্যান্ড মাইল। তো ডিস্টেন্স তো হচ্ছে কি, দূরত্ব পরিমাপের একক হচ্ছে এখানে মাইল। তো এরকমই একটি সম্পর্ক আমাদের অপশান থেকে বের করতে হবে। তো অপশানটা রয়েছে ক নাম্বার, লিকুইড আর লিটার। তো তরল পদার্থের পরিমাপের একক হচ্ছে লিটার, অর্থাৎ লিকুইড অ্যান্ড লিটার। এই পরস্পর হচ্ছে একটা সম্পর্ক রয়েছে, যেটি কোশ্চেনের সাথে আমাদের মিলে যাচ্ছে। তারপরে দেখুন 34-এ কী রয়েছে, কনসিয়াস এবং কেয়ারলেস। তো কনসিয়াস মানে কি, খুব সচেতন, আর কেয়ারলেস মানে কি, একদম অসচেতন। তো দুইটা কিন্তু অ্যান্টোনিমে রয়েছে, অর্থাৎ বিপরীত শব্দে রয়েছে। তো এরকমই একটা আমাদের বের করতে হবে। তো এখানে ক নম্বরে রয়েছে কেয়ারফুল এবং ইনডিফারেন্ট। তো কেয়ারফুল মানে কি, খুব ভালো, মানে কেয়ার নেয়, সচেতনতা যা রয়েছে তার। আর ইনডিফারেন্ট মানে একদম ঔদাসীন্য, ওইটার বিপরীত। সো এটাই অ্যান্সার হয়ে যাচ্ছে। 33 রয়েছে কার্ডিন অ্যান্ড মিল্ক। তো এটার অ্যান্সার হয়ে যাবে কর্ট অ্যান্ড ব্লাড, অর্থাৎ গহ নাম্বার। যেমন দুধ জমে যেমন হয়, দুধ জমে যেমন দই হয়, ঠিক তেমনি
রক্তটা জমে কি হয়, রক্ত জমে কল্ট হয়ে যায়। ওকে, সো এখানে ঘ নাম্বার অ্যান্সার হয়ে যাচ্ছে। 34 নম্বরে যেটা রয়েছে কনভিক্ট, কনভিক্ট আর ইমপ্রিজনমেন্ট। কনভিক্ট আর ইমপ্রিজনমেন্টের ব্যাপারটা হচ্ছে যে কনভিক্ট মানে কি, আসামি। তো আসামিকে যখন শাস্তি দেওয়া হয় তখন তাকে কি করা হয়, তাকে কারাদণ্ড দেওয়া হয়। আর কারাদণ্ডেরই ইংলিশ নেম হচ্ছে ইমপ্রিজনমেন্ট। ওকে, তো এরকম একটা সম্পর্ক এই চারটা অপশনের মধ্যে থেকে আমাদের বের করতে হবে। তো এখানে দেখুন খ নম্বরে যেটা রয়েছে এক্সিল, এক্সিল আর বানিশমেন্ট। তো এক্সিল মানে কি, নির্বাসিত ব্যক্তিকে কি দেওয়া হয়, নির্বাসন দেওয়া হয়। তো বানিশমেন্ট মানে হচ্ছে নির্বাসন দেওয়া, আর এক্সিল মানে হচ্ছে নির্বাসিত ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়, সেটাকে এক্সিল বলা হয়ে থাকে। ওকে, সো অ্যান্সারটা হয়ে যাচ্ছে খ নাম্বার। 37 যেটি রয়েছে ওয়াটার এবং ফ্লাড। তো অত্যাধিক ওয়াটার আসলে কি হয়, ফ্লাডে পরিণত হয়, মানে বন্যা হয়ে যায়। ঠিক তেমনি অত্যাধিক স্নো হয়ে, স্নোফল হলে কি হয়, তখন কিন্তু ব্লিজার্ড হয়ে যায়, মানে কি তুষার ঝড় হয়ে যায়। এই যে দেখুন গ নাম্বারে রয়েছে স্নো এবং ব্লিজার্ড। ওকে, তো আই থিঙ্ক আপনারা অ্যানালজির ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনি যদি অ্যানালজি ইংলিশ থেকে এই যে ব্যাখ্যা অনুসারে প্রত্যেকটা কোশ্চেন পড়েন তাহলে আপনার কোথায় কোথায় হেল্প হবে শোনেন একটু। আপনার ইংলিশ গ্রামারে তো হেল্প হচ্ছেই, যে কোনো চাকরি পরীক্ষায় ইংলিশে আপনি এখান থেকে কিছু না কিছু নম্বর গেইন করতে পারছেন। এছাড়াও আপনার বিসিএসএ মেন্টাল অ্যাবিলিটি থেকে কিন্তু অ্যানালজি থেকে কোশ্চেন আসে। ওকে, এবং এইগুলো সলভ করলে আপনি ওখান থেকে 1 মার্ক নিশ্চিত থাকতে পারছেন প্রিলিমিনারি পরীক্ষায়। এবং রিটেনে তো আসেই মেন্টাল অ্যাবিলিটি থেকে কয়েক মার্ক, 5-10 মার্কের মতন চলে আসতে পারে এরকম। তো বাংলা আর ইংলিশ দুইটাই অ্যানালজি আসে, তো ইংলিশটা একটু টাফ আমাদের কাছে মনে হয়, কেননা আমরা চর্চা কম করি এই জন্য। তো যাই হোক, এবার পরেরটায় চলে যাচ্ছি। 38 নম্বরে দেখুন বেল্ট এবং ট্রাউজার। তো ট্রাউজারকে সাপোর্ট দেওয়ার জন্য কি লাগে, বেল্ট লাগে বা রাবার লাগে, তাই না? তো এখানে দেখুন যেই অ্যান্সারটা রয়েছে যে ঘ নাম্বার, ক্যাবেল আর ব্রিজ। ব্রিজকে তাকেও কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য ক্যাবেল লাগে, পিলার লাগে, স্প্যান লাগে। আপনারা সবাই জানেন যে পদ্মা সেতুতে স্প্যান পিলার কত কি বসছে। তো সবকিছু কেন বসছে, শুধুমাত্র সেতুকে সাপোর্ট দেওয়ার জন্য। ওকে, এরপরে দেখুন 39 নাম্বার, লাংস এবং ব্লাড। তো লাংস কি, লাংস হচ্ছে শরীরের খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যার সাহায্যে কি বাতাসটা টানা হয়, বা এই যে অক্সিজেনে মানে রক্তটা হচ্ছে অক্সিজেন রক্তে প্রবাহিত করা হয়। ওকে, এবং কার্বন ডাইঅক্সাইডটা নির্গমন করা হয়। ঠিক তেমনি এই যে কার্বোরেটর হচ্ছে কি, ইঞ্জিনের একটি অংশ। তা এটা কি করে, কার্বোরেটর এবং গ্যাসোলিন, এটাই হচ্ছে অ্যান্সার হয়ে যাচ্ছে ঘ নাম্বার। কেন হচ্ছে, কেননা কার্বোরেটর হচ্ছে ইঞ্জিনের অংশ, যাতে গ্যাসোলিন বাতাসের সাথে মিশে ইঞ্জিনকে কি করে, শক্তি প্রদান করে। ওকে, তো এই জন্য লাংসের সাথে ব্লাডের যে সম্পর্ক, তো কার্বোরেটরের সাথে গ্যাসোলিনের সম্পর্কও কিন্তু অনেকটা সেই রকম। তো এই জন্যই এই অ্যান্সারটা হয়ে গেছে। 40 যেটা রয়েছে হ্যাবিটস, হ্যাবিটস এবং ইনস্টিংক্ট। তো হ্যাবিট মানে কি অভ্যাস, আর ইনস্টিংক্ট মানে কি সহজাত ধারণা বা অর্জিত, না মানে এরকম, মানে অর্জিত না মানে জাস্ট সহজাত টাইপের, যেটা নর্মালি আমার মধ্যে আছে এই টাইপের। ওকে, তো এখানে দেখুন ঘতে রয়েছে ট্রেনিং আর হেরিডিটি। তো ট্রেনিংয়ের মাধ্যমে অনেকে অনেক কিছু অর্জন করতে পারে, বাট হেরিডিটিতে কি হয় যে বংশ পরম্পরায় এটা হয়ে আসছে, এটা ট্রেনিংয়ের মাধ্যমে কখনোই সম্ভব না। এটা তার বংশের বংশ পরম্পরা বা বংশধারার পক্ষে কিছু একটা যদি সে অর্জন করে, তো সেখানে যার যার বংশের ক্ষেত্রে আলাদা, ওখানে অন্য বংশের একজনকে ট্রেনিং দিলে সেটা হবে না। ওকে, তো 41 রয়েছে হার্টের সাথে কার্ডিওলজির যে সম্পর্ক এবং ফসিলের সাথে প্যালায়েন্টোলজির সে সম্পর্ক। কেননা ফসিল মানে জীবাশ্ম, এবং জীবাশ্ম বিজ্ঞানকে প্যালায়েন্টোলজি বলা হয়ে থাকে। এবং হার্ট মানে হচ্ছে হৃদযন্ত্র বা হৃৎপিণ্ড। তো হৃৎপিণ্ড যেই বিষয়ক যেই জ্ঞান বা অধ্যয়ন, সেটাকে কিন্তু কার্ডিওলজি বলা হয়ে থাকে। ওকে, এরপর রয়েছে 42, ওয়েট অ্যান্ড ড্রাই, ওয়েট অ্যান্ড ড্রাই। তো ওয়েট মানে কি ভেজা, ড্রাই মানে কি শুষ্ক। তো পরস্পর কি বিপরীত রয়েছে, তো সেরকমই এখানে দেখুন যে খ নাম্বারে যেটা রয়েছে স্কল্ড, স্কল্ড মানে হচ্ছে তিরস্কার করা। এবং প্রাইস মানে কি, প্রাইস মানে হচ্ছে, প্রেস মানে হচ্ছে এখানে প্রশংসা করা। ওকে, তারপরে রয়েছে 43-এ শিল্ড এবং শোল্ডার।
তো এখানে সোলজার রয়েছে এবং শিল্ড রয়েছে। তো সোলজার মানে কি? সৈনিক। তো সৈনিক যখন আত্মরক্ষা করে তখন তার শিল্ড প্রয়োজন, অর্থাৎ সে ঢাল ইউজ করে, অথবা আগের কালে তো ঢাল ঢাল ইউজ করতো, এখনো তো তার বন্দুক পিস্তল কত কিছুই না রয়েছে, তাই তো? তো এখানে অ্যান্সারটা কি হবে? এখানে অ্যান্সার হবে রাইডার এবং হেলমেট। ওকে, হেলমেট এবং রাইডার, ক নম্বরে যেটা রয়েছে এইটা। কেননা রাইডার কি করে, মোটরসাইকেল আরোহী, সে কি করে, যে মোটরসাইকেল চালায় তার তো একটা হেলমেটের প্রয়োজন, তাই না? এরপরে যেটা রয়েছে 44 নম্বর, অ্যাশেস এবং ফায়ার। তো অ্যাশেস মানে কি? ছাই, এবং ফায়ার মানে হচ্ছে আগুন। তো আগুনটা পুড়ে গেলে কি হয়, ভস্ম তৈরি হয়ে যায়, অর্থাৎ ছাই হয়ে যায়। ঠিক তেমনই এখানে দেখুন রিলাইজ, রিলাইজ এবং সিভিলাইজেশন। ওকে, সিভিলাইজেশন, ইয়েস। রিলাইজ এবং সিভিলাইজেশনে কি হয়, যে সভ্যতা কি তৈরি করে, অতীতের ধ্বংসবিশেষ তৈরি করে। অর্থাৎ একটা সভ্যতার পর অন্য একটা সভ্যতা যখন আসে, তখন আমরা পিছন ফিরে কি দেখি, ওই সভ্যতার ধ্বংসাবশেষটাই দেখি, বা আরো অনেক কিছুই দেখি। বাট সভ্যতা যখন নিশ্চয়ই চলে আসলো আর একটা নতুন, সেহেতু ওই সভ্যতা নিশ্চয়ই ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, এই জন্যই তো আমরা নতুন সভ্যতা পেয়েছি। সো রিলাইজ মানে হচ্ছে অতীতের ধ্বংসাবশেষ। 45 নম্বরে যেটা রয়েছে নিডেল এবং থ্রেড। তো নিডেলের সাথে থ্রেডের যে সম্পর্ক, নিডেল মানে বুঝছেন তো, যে ভ্রমর আছে না, ভ্রমর, এবং আমরা সুতা দিয়ে কি করি, খাতা টাতা সেলাই করি, তো ওইটার সাথে ওইটার যে সম্পর্ক, তো পিন আর কুশানের সাথেও কিন্তু সেই সম্পর্ক। খ নম্বরে অ্যান্সারটা দেখুন, পিন আর কুশান। ওকে, এরপরে 46-এ দেখুন, 46-এর হচ্ছে থিম্বেল এবং ফিঙ্গার। তো থিম্বেল মানে কি, যে ওই যে সেলাই যখন করে তখন শিস্তি টাইপের কিছু একটা ইউজ করা হয়, ওটাকে বলা হয় থিম্বেল। ওকে, তো আপনার ফিঙ্গার বলতে এখানে বোঝাচ্ছে যে মানে ফিঙ্গার রক্ষার করা, রক্ষার জন্যই কিন্তু শিস্তিটা ইউজ করা হয়, যাতে সেলাই করার সময় হাতটা না কেটে যায়। ঠিক তেমনি যুদ্ধক্ষেত্রে বডি রক্ষার জন্য আর্মর ইউজ করা হয়, মানে ঢাল ইউজ করা হয়। ওকে, তো ঢাল মানে কিন্তু আর্মর অথবা শিল্ড। তো আমরা আগেও 43 নম্বরে পড়েছিলাম শিল্ড, আর এখানে আছে আর্মর। সো এখানে 1 নম্বর অ্যান্সারটা হয়ে যাচ্ছে। 47 নম্বরে যেটা রয়েছে, 47 নম্বরে রয়েছে রিপেটাইল। রিপেটাইল মানে হচ্ছে রিপেটাইল ইজ টু লাইজার্ড অ্যাজ ফ্লাওয়ার ইজ টু বাট। তো রিপেটাইল মানে হচ্ছে, রিপটাইল এক ধরনের সরীসৃপ টাইপের, আপনি টিকটিকি মানে, টিকটিকি না সরি, লাইজার্ড মানে হচ্ছে কিন্তু টিকটিকি, আর রিপেটাইল বলতে ওই যে টিকটিকি টাইপের যেসব সরীসৃপ আছে তাদেরকে বোঝাচ্ছে। ওকে, তেমনি ফ্লাওয়ার ইজ টু ওয়ার্ড। তো এই 4টা অপশানের মধ্যে কিন্তু এখানে ডেইজি নামে একটা ফ্লাওয়ার রয়েছে। ওকে, সো ফ্লাওয়ারের একটি, অনেকগুলো ফ্লাওয়ারের মধ্যে ওখানে ডেইজি একটা ফ্লাওয়ার। তো এই 4টা অপশানের মধ্যে ডেইজিকে আমরা ফ্লাওয়ার হিসেবে ধরতে পারছি। সো এখানে অ্যান্সারটা রিপটাইল ইজ ইকুয়াল টু, যেহেতু লাইজার্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ সরীসৃপ সমান সমান যেহেতু টিকটিকি হয়ে যাচ্ছে, সেহেতু ফ্লাওয়ার ইজ টু ডেইজি। ওকে, তো এভাবেই দেখবেন যে মেন্টাল অ্যাবিলিটিতেও এই কোশ্চেনগুলো হয়তো রিপিট হতে পারে। মেন্টাল অ্যাবিলিটিতে মোস্ট রিপিটেড কোশ্চেনগুলোই আসতে দেখা যায় বেশিরভাগ টাইম, আর না হলেও খুব একটা কঠিন ওখানে কিছু দেয় না। যদি আপনার ইংলিশ থেকে এই চর্চাগুলো রেগুলার করতে পারেন, তো আমার মনে হয় যে কমন পেতেও পারি আমরা। এবং অন্যান্য যেসব প্রাইভেট ব্যাংক রয়েছে এবং সরকারি ব্যাংক রয়েছে, সেখান থেকেও আমরা অবশ্যই এখান থেকে কমান্ড পেয়ে যাব, এবং বিসিএসএ তো অবশ্যই এখান থেকে কমান্ড পেতে পারি, যদি আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো খুব ভালোভাবে সলভ করতে পারি। তো আজকের পর্বটি এখানেই শেষ করা হচ্ছে। পর্বগুলো কেমন লাগছে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে লাইক।